হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো মড়লা মাছ বা মলা মাছের ঝাল মরলা মাছের ঝালটা আমি বেগুন দিয়ে রান্না করবো এইভাবে বেগুন দিয়ে মড়লা মাছের ঝাল রান্না করে গরম গরম বাতের সঙ্গে আর কিছুই লাগবে না শুধু এই মড়লা মাছের ঝাল দিয়ে খেয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব মড়লা মাছ বা মলা মাছ রান্না করার জন্য এইখানে আমি একটা বেগুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এই রান্নার মধ্যে বেগুনের পরিমাণটা কম ব্যবহার করতে হবে বেগুনের পরিমাণটা বেশি হলে ভর্তা ভর্তা হয়ে যাবে তখন কিন্তু আবার ভালো লাগবে না এইখানে আমি দুইশো গ্রাম মড়লা মাছ বা মলা মাছ যে যাই বলুন না কেন এইগুলিকে পরিষ্কার করে তারপর ভালোভাবে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়ে দেব এইখানে আমি এক চামচ সর্ষে চার পাঁচটা কাঁচা লঙ্কা দুই কুয়া রসুন জল দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এই রানার মধ্যে দুই থেকে তিন কুয়া রসুন ব্যবহার করবেন এর চেয়ে বেশি দিলে কিন্তু আবার ভালো লাগবে না তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এক চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি রান্না করব আর বাকি যা যা লাগে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব প্রথমে কড়াইতে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া বেগুন এরপর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে বেগুন ভেজে নিতে সময় লাগে না কম সময় হয়ে যায় বেগুনগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেল দিয়ে করতে হবে তেল গরম হয়ে গেলে ফোরনের মধ্যে দিয়ে দেব কয়েক দানা কালো জিরা একই সঙ্গে দিয়ে দেব বড় দেখে একটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলিকে ভালোভাবে ভজে নিতে হবে পেঁয়াজগুলিকে ভেজে নেওয়ার পর এখন চোলা রাসটা একদম কম আঁচে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফচা চামচের তেকু কম জিরার গুঁড়া এই রান্নার মধ্যে জিরার গুঁড়ার পরিমাণটা কম দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন জল না দিয়ে শুকনো অবস্থায় এইগুলিকে হালকা একটু মিশিয়ে নিতে হবে তবে লক্ষ্য করতে হবে মশলাগুলি যাতে পুড়ে না যায় হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখে নেওয়া মড়লা মাছ বা মলা মাছ এখন মশলার সঙ্গে মাছগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে আবারও রান্না করব তবে বেশি সময় নিয়ে রান্না করা যাবে না মাছের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা একটু কষে নিলেই হয়ে যাবে প্রায় এক মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আবারও উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে দুই থেকে তিনবার কষে নিলেই হয়ে যাবে প্রায় তিন থেকে চার মিনিট কম আছে মাছগুলিকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া বেগুন একই সঙ্গে দিয়ে দেব হাফ কাপের মতো জল এই রান্নার মধ্যে জলের পরিমাণটা কম ব্যবহার করতে হবে গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে রান্না করলেই বেশি ভালো লাগে এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর কম আচে ডাকনা দিয়ে রান্না করব প্রায় দশ থেকে বারো মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার আনা সম্পূর্ণ রেডি এইভাবে বেগুন দিয়ে মোড়াল মাছ রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার একটা নতুন ভিডিও দেখবেন